দিকে সাইকু, আমরা এখন এই দ্বীপে এসেছি। এই দ্বীপ থেকে ভাটার সময় এই জায়গাটা চড়ার মতন হয়ে যায়, জোয়ারে ঢেকে যায় এই রাস্তাটা। এই দ্বীপ থেকে এই রাস্তাটা সেই অনেকটা যেন রামের বানানো সেই সেতুর মতন, এই এবড়ো খেবড়ো পাথরে জায়গাটা গিয়ে ওই দ্বীপটায় কানেক্ট হয়। আমরা এখন ওই দ্বীপের দিকে চলেছি।